হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল। বন্ধুরা, আপনারা তো প্রত্যেকেই জানেন যে আমরা বিগত কয়েকদিন যাবৎ WBP স্পেশাল ক্লাসের আয়োজন করেছি। এই WBP স্পেশাল ক্লাসে একটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে আমরা ইংলিশ বিষয়ের প্রতিদিন বিনামূল্যে ক্লাস করি থাকি। তো এখানে বিগত কয়েকদিন যাবৎ আমরা প্রিপোজিশন, ন্যারেশন, টেন্স, সাফিক্স, প্রিফিক্স, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের কিছু কিছু অংশ এখনও বাকি রয়েছে, সেইগুলোই এখন আমরা আলোচনা করছি। তো আপনারা যদি আগের ভিডিওগুলো দেখতে চান, অবশ্যই আমাদের চ্যানেলে প্রবেশ করবেন, বন্ধু টিউটোরিয়াল, তারপর প্লেলিস্ট সেকশনে যাবেন। প্লেলিস্টে যাওয়ার পর ইংলিশ ক্লাস বলে একটি প্লেলিস্ট পাবেন, সেখানে আপনারা গেলেই আমাদের পূর্ববর্তী যতগুলো ক্লাস আমরা করেছি সেই সকল ক্লাস আপনারা দেখতে পারবেন। তাই আমার অনুরোধ, অবশ্যই যদি আপনি নতুন হয়ে থাকেন বা আজকে যদি প্রথম দেখে থাকেন, অবশ্যই আমাদের আগের ভিডিওগুলো দেখবেন, তবে গিয়ে আমাদের এই ভিডিওটা বুঝতে পারবেন, না হলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন না। তো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আগামী কয়েকদিনের মধ্যেই পুরোটা কমপ্লিট হয়ে যাবে, তারপর আমরা একটি পরীক্ষা নেব, যেমনটা আমি গতকাল বলেছিলাম আপনাদের। পরীক্ষায় যারা ভালো ফল করবে বা র্যাঙ্ক করবে তাদের মধ্যে থেকে 10 জনকে আমরা একটি উপহার দেব বলেছিলাম। তো সেইগুলোর জন্য অবশ্যই আপনাদেরকে প্রিপেয়ার হয়ে থাকতে হবে, তাই অবশ্যই যতটা প্রিপারেশান নিয়েছেন সেগুলো বারবার করে প্র্যাকটিস করবেন। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই আপনারা জিজ্ঞাসা করতে পারেন। তো যাই হোক না কেন, আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের 6টি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তো কোথায় কোথায় বাক্য ব্যবহৃত হচ্ছে সেগুলো মজার সাথে জানার চেষ্টা করব, ট্রিক বা টিপসের মাধ্যমে আপনাদের জানানোর। আর যদি জানা না থাকে উত্তরটি, তাহলে কীভাবে মনে রাখবেন, এই সমস্ত বিষয় চেষ্টা করব খুব সংক্ষেপে সহজে আপনাদের বোঝানোর। তো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো, আর বন্ধুর সাথে কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। তো দেখা যাক আমাদের প্রথম যে প্রশ্নটি রয়েছে বা উদাহরণ বাক্যটি রয়েছে সেটি কী রয়েছে। দেখুন, প্রথম উদাহরণ বাক্যে বলা হয়েছে এ স্টাইল ইন হুইচ এ রাইটার মেক্স এ ডিসপ্লে অন সরি অফ হিস নলেজ, ঠিক আছে, স্টাইল ইন হুইচ এ রাইটার মেক্স এ ডিসপ্লে অফ হিস নলেজ। এর অর্থটা কী? অর্থটা হচ্ছে একটি শৈলী যার মাধ্যমে কোনো লেখক তার জ্ঞানের পরিদর্শন করেন। এবার এর অর্থটা আমি সহজভাবে বলছি, যখন কেউ কোনো বিষয়ে খুব পাণ্ডিত্য গ্রহণ করে, মানে খুব ভালোভাবে কোনো কাজ করতে পারে, তখন আমরা কী বলি, পণ্ডিত সুলভ, সে পণ্ডিতের মতো করছে, তো এরকম বলি আমরা প্রায়শই কথাটা বলে থাকি। তো সেটাকে আমরা এক কথায় বলছি কি, পণ্ডিত সুলভ, ঠিক আছে, বাংলায় বলছি পণ্ডিত সুলভ। এবার এটাকে ইংলিশে কী বলে, পণ্ডিত সুলভকে ইংলিশে বলি প্যাডান্টিক, ঠিক আছে, পেডান্টিক। এবার এই যে প্যাডান্টিক, এটাকে এক কথায় বা এটা যে এটি উত্তর হবে সেটি মনে রাখবো কী করে, কারণ প্রত্যেকেই তো আমরা জানতে পারি না বা হয়তো ভুলে যেতে পারি পরীক্ষার সময় অনেক সময়, কী করে মনে রাখবো, তাই তো বলে রাখি। দেখুন এখানে কী রয়েছে, রাইটার মেক্স এ ডিসপ্লে অফ হিস নলেজ, অর্থাৎ কি, কোনো লেখক তার জ্ঞানের প্রদর্শন করে। তো আমরা কী বুঝছি এর দ্বারা, যে সে কোনো একটা কিছু বিষয়ে পণ্ডিত, ঠিক আছে। এই যে পণ্ডিত বাংলায় বলছি, বাংলা যখন বলছি পণ্ডিত, এই পণ্ডিত থেকে কি প্যাডান্টিক, পণ্ডিত প্যাডান্টিক, দেখুন কতটা মিল রয়েছে, পণ্ডিত প্যাডান্টিক, প্যাডান্টিক পণ্ডিত। দেখুন এইভাবে মনে রাখবেন যখন দেখবেন। আচ্ছা আমরা একটা একটা কথা বলুন, যে রাইটার অনেক সময় তো বলি যে সে খুব পণ্ডিত, সে লিখছে, সে খুব পণ্ডিত, সে খুব পড়ছে, সে খুব পণ্ডিত, আমরা প্রায়শই বলে থাকি। তো এখান থেকে মনে রাখবেন পণ্ডিত, আর পণ্ডিত থেকেই মনে রাখবেন কি, প্যাডান্টিক, মনে থাকবে। আচ্ছা দেখা যাক নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে এ ট্যাঙ্ক হোয়ার ফিশ অ্যান্ড ওয়াটার প্ল্যান্টস আর কেপ্ট, ঠিক আছে, এ ট্যাঙ্ক হোয়ার ফিশ অ্যান্ড ওয়াটার প্ল্যান্টস আর কেপ্ট, এর অর্থটা কী, একটি ট্যাঙ্ক যেখানে মাছ এবং জলের গাছপালা রাখা হয়, মানে জলের মধ্যে গাছপালা রাখা হচ্ছে এবং ট্যাঙ্ক সেটি। তো তাহলে আমরা কী বুঝছি এর দ্বারা, এটি হচ্ছে একটি মৎস্যাধার, অর্থাৎ যেখানে অনেক মাছ থাকে, ছোটো ছোটো মাছগুলো, এবং সেটিকে সাজানোর জন্য অনেক রকম কী করা হয়, ছোটো ছোটো গাছপালা, পাহাড়, এই পাথরের মতো ছোটো ছোটো পাথরগুলো রাখা হয়, এবং সেটি থাকে একটি জারের মধ্যে, এবং এটিকে আমরা প্রায়শই একটাই কথা বলে জানি, অ্যাকোরিয়াম, তাই তো। তো আমি আশা করছি এই যে মৎস্যধার বললাম কথাটা, মৎস্যধার,
তো তার থেকে অ্যাকোরিয়াম কথাটা আমরা প্রায়শই শুনে থাকি, বা এটি আমরা বেশি পরিচিত, অ্যাকোরিয়াম কথাটির সাথে বেশি পরিচিত। তো এটি আশা করি কারোর ভুল হবে না যদি পরীক্ষায় পড়ে এ ট্যাঙ্ক ওয়্যার ফিশ অ্যান্ড ওয়াটার প্ল্যান্টস আর কেপ্ট। দেখুন, প্রশ্ন দেখা মাত্রই যে পারবো না এটা এটা ভাবলে কিন্তু সব থেকে বড় ভুল করবেন আপনি। জাস্ট একবার পড়বেন কি বলছে বিষয়টা, একদম মন দিয়ে পড়বেন, যদি না হয় তারপর ট্রিকগুলো কাজে লাগবেন, কিন্তু যদি হয়ে যায়, দেখুন এটা কিছু, যখন আমি পড়লাম ম্যাক্সিমাম লোক ভেবেছিল এটা আমি পারবো না, দেখি কি বলছে উত্তরটা কি হয়, কিন্তু উত্তরটা সব থেকে সোজা এটা আমার মনে হয়। কারণ অ্যাকোরিয়াম কথাটা আমরা প্রায়শই শুনে থাকি, ছোট থেকে শুনছি, প্রায়শই দেখে থাকি, এবং অ্যাকোরিয়াম কথাটা প্রায়শই অনেকের মুখে শোনা যায়। তো যেহেতু আমরা জানি যে যেখানে মাছ থাকে, জল থাকে, তারপর কি ছোট ছোট প্ল্যান্টস থাকে, সেখানে সেটাকে কি বলা হয়, একসাথে যখন থাকছি সেটাকে আমরা বলছি কি অ্যাকোরিয়াম। তাহলে এটা যেহেতু বাক্যে প্রত্যেকটি রয়েছে, প্রশ্নের বাক্যে প্রত্যেকটি রয়েছে, তাই উত্তরটি অবশ্যই হবে অ্যাকোরিয়াম, তাই না? এটা আমি আর বললাম না কীভাবে মনে রাখবেন, এটা তো মনে রাখার কোনো বিষয় না, এটা প্রত্যেকেই পারবেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি, 3 নম্বর প্রশ্ন। এ টেন্টেটিভ অ্যাজুমটেশন মেড টু ড্রাইভ এ লজিক্যাল কনক্লুশনস, ঠিক আছে? এ টেন্টেটিভ অ্যাজুমশন মেড টু ড্রাইভ এ লজিক্যাল কনক্লুশন, এর অর্থটা কী? অর্থটা বলছে যৌক্তিক উপসংহার চালানোর জন্য তৈরি একটি অস্থায়ী ধারণা। এবার এটা একটু দর্শনের মতো হয়ে যাচ্ছে, তবু আমি বোঝানোর চেষ্টা করছি এবং সর্বশেষে আমি বলবো কীভাবে মনে রাখা যায় শর্টকাট ট্রিক্সের মাধ্যমে। দেখুন, যৌক্তিক উপসংহার চালানোর জন্য তৈরি একটি অস্থায়ী ধারণা। তো আমরা ধারণা মানে কি জানি, যে কেউ কিছু একটা মনে করলো যে ওখানে আগুন রয়েছে, সেটা দেখলাম কীভাবে, ওখানে ধোঁয়া বেরোচ্ছে, ধোঁয়া দেখে আমার ধারণা হলো সেখানে আগুন আছে। এই যে আমরা মনে করলাম যে যেহেতু ধোঁয়া আছে সেহেতু আগুন আছে, এটা তো একটা ধারণা। তো এই ধারণাটাকেই আমরা বলি কি হাইপোথেসিস, ঠিক আছে? মানে অনুমান করে একটা বললাম যে ওইখানে ধোঁয়া যেহেতু আছে সেহেতু আগুন থাকতে পারে, থাকার সম্ভাবনা বেশি প্রবল, তো এটাই আমরা বলছি কি হাইপোথেসিস। এবার হাইপোথেসিস আর আমি আলাদাভাবে বলছি না যে কি এটা আসল অর্থ কি, অনুমান করা, এক কথায় বলতে গেলে কি অনুমান করা, হাইপোথেসিস এর অর্থ কিছুটা অনুমান করা, বা আগে থেকেই যা সত্য বলে মেনে নেওয়া হয়েছে। মানে আমরা জানি যে যেহেতু ওখানে ধোঁয়া আছে তাই ওখানে আগুন আছে, এটা আমরা আগে থেকে জানি, তাই আমরা কি করলাম একটা হাইপোথেসিস করলাম যে যেহেতু ওখানে আগুন ধোঁয়া আছে সেহেতু ওখানে আগুন থাকতে পারে। তো এটা দর্শনের ভাষায় বললাম। এবার বাংলায় ফিরে আসি, একদম সাধারণ পাতি বাংলায় কীভাবে মনে রাখবো, এ টেন্টেটিভ অ্যাজুমশন মেড টু ড্রাইভ এ লজিক্যাল কনক্লুশন, হাইপোথেসিস কীভাবে হচ্ছে? দেখুন বিষয়টা দেখে নিন, হাইপোথেসিস, থেসিস মানে কি আমরা জানি প্রত্যেকে কোনো একটু কোনো কিছু একটা তত্ত্ব, তাই তো? তত্ত্ব এটা তো আমরা প্রায় প্রত্যেকে জানি, থেসিস, থেসিস মানে প্রত্যেকে জানি তত্ত্ব। আর হাইপো বা হাই এর অর্থটা কি আমরা মনে করব, হাইপোথেসিস এর অর্থটা পুরোটা যদি আমরা মনেও নাও রাখতে পারি, হাইপোথেসিস পুরোটা যদি মনে রাখতে পারি, থেসিস থেকে মনে রাখবো যে কোনো কিছু একটা তত্ত্ব বলা হচ্ছে, আর হাই অর্থাৎ সেটি হাইপো সেটি হতেও পারে, হাই থেকে কি এইচ ওয়াই যেহেতু আছে, হাই, হাই মানে কি হয় হতেও পারে নাও হতে পারে, হয় থেকে হাই, ঠিক আছে? হাই এইভাবে মনে রাখবেন, কিছুটা একটু এইভাবে মনে রাখবেন, তাহলে কিন্তু খুব সোজা হয়ে যাবে। আর যদি প্রথমে ভেবে রাখেন যে এইভাবে তো হচ্ছে না, এইভাবে তো মনে রাখা যায় না, তাহলে কিন্তু হবেই না কোনো মতে। একটু প্রচেষ্টা করুন, দেখবেন এই প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সহজ হয়ে যাবে। তো কীভাবে মনে রাখবেন বললাম, আরেকবার বলে দিই, থেসিস মানে তত্ত্ব, সেই তত্ত্বটি হাই মানে হতেও পারে আবার নাও হতে পারে, হাই থেকে হতেও পারে নাও হতে পারে, আর থেসিস মানে তত্ত্ব মানে আমি যেটা ভাবছি, আমার যেটা ধারণা সেটা ঠিক হতেও পারে নাও হতে পারে। তার মানে কি এ টেন্টেটিভ, টেন্টেটিভ মানে কি সেটি একটি সম্ভাবনা থাকে, টেন্টেটিভ মানে কি, টেন্টেটিভ মানে হচ্ছে কিছু একটা হওয়ার সম্ভাবনা, অ্যাজুমশন মেড টু ড্রাইভ এ লজিক্যাল কনক্লুশন, সেই সিদ্ধান্তটি বা সেই ধারণাটির অস্থায়ী ধারণাটাকে একটি উপসংহার দেওয়ার জন্য, একটি সিদ্ধান্তে পৌঁছানোর জন্য যেটি ব্যবহার করা হয় সেটাকে বলা হয় হাইপোথেসিস। মনে রাখার জন্য আরেকবার বলে দিচ্ছি, হাইপোথেসিসের হাই থেকে মনে রাখবেন হয়, সেটি হতেও পারে নাও হতে পারে, কি না তত্ত্ব, আমার যে তত্ত্বটা আমার যে বিশ্বাস সেটি হতেও পারে ঠিক নাও হতে পারে, তো এইভাবে মনে রাখবেন। তো
কেমন লাগলো আমাদের যে তিনটে, এখনো পর্যন্ত যে তিনটে আমি বললাম শর্টকাট ট্রিক্সের মাধ্যমে মনে রাখা, কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, কোনটি সব থেকে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগামী গতকাল আপনারা যেরকম কমেন্ট করেছেন আমার খুব ভালো লেগেছে, আমি বৈরবদাও আমাকে খুব ভালো বলেছে, এবং আপনাদের যে উৎসাহ সেটা দেখে আমার নিজেরও খুব উৎসাহিত হয়েছি, নিজে খুব উৎসাহিত হয়েছি, এবং একটা জিনিস বুঝেছি যে আপনাদের শেখার অনেক আগ্রহ রয়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে। যাই হোক, আমাদের চতুর্থ যে উদাহরণ বাক্যটি সেটিতে চলে আস, তো চতুর্থ উদাহরণ বাক্যটিতে রয়েছে এ টিউমার হুইচ ইজ নট লাইকলি টু স্প্রেড, ঠিক আছে? অর্থাৎ কি, এর অর্থটা হচ্ছে একটি স্ফীতি যা সম্ভবত ছড়িয়ে পড়ছে না বা ছড়িয়ে পড়ে না। অর্থাৎ কি, আমি যদি আরও সংক্ষেপে বলি বা বাংলায় বলি, তাহলে কি এমন কিছু একটা যেটি সংক্রমণ ঘটায় না। ভাইরাস কি করে, ভাইরাস এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে দেয়, কোনো একটা রোগ বা কোনো কিছুই সেটি কিন্তু ছড়িয়ে দেয়, সেটি ভাইরাসের কাজ। কিন্তু এখানে যে টিউমারের কথা বলা হচ্ছে, যে স্ফীতির কথা বলা হচ্ছে, সেটি কিন্তু কোনো কিছুই এই দিক থেকে ওদিকে ছড়ায় না বা সেটি কোনো সংক্রমণ ঘটায় না। তো এটিকে আমরা যখন বলছি ইংলিশে কি বলছি, বেনিজেন, ঠিক আছে, বেনিজেন বলছি। আর যখন বাংলায় বলছি তখন এটাকে বলি স্বাস্থ্যকর, অর্থাৎ সেটি যেটি আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো, স্বাস্থ্যের পক্ষে লাভদায়ক, সেটি হচ্ছে স্বাস্থ্যকর। মানে কি, যদি ভাইরাসটি বা যেটি স্ফীতির কথা বলা হচ্ছে, যে স্ফীতি বা টিউমারের কথা বলা হচ্ছে, সেটি যদি প্রত্যেকটি মানে কি বলবো এক দেহ থেকে বা এক শরীর থেকে আরেক শরীরে বা মানব দেহে যদি বাসা বাঁধত, কারোর কোনো একটা রোগ হয়েছে, ছোঁয়াচে রোগ, সেই রোগটা থেকে আর একজন সংক্রমিত হয়ে গেল, সেটি কি সুস্বাস্থ্যকর হতো? অবশ্যই হতো না। কিন্তু যে স্ফীতিটি বা যে রোগটি একজনের হয়েছে, সেটি অপরজনের হওয়ার কোনো সম্ভাবনা নেই, সেটি তো অবশ্যই সুস্বাস্থ্যকর, তাই না? হতে পারে সেটি তার কাছে খুব একটা মানে প্রত্যাশিত নয়, অনাকাঙ্ক্ষিত, কিন্তু সেই যে টিউমারটি সেটির যে স্ট্যাটাস, ঠিক আছে, যদি আমরা আপাত দৃষ্টিতে দেখি, মানে রোগীর দৃষ্টিতে না দেখে যদি আমরা সেটাকে সার্বিক রূপ থেকে দেখি, সবার ভালোর জন্য দেখি, তাহলে কিন্তু বলবো সেই টিউমারটি স্বাস্থ্যকর, প্রত্যেকের জন্য স্বাস্থ্যকর বা প্রত্যেকের জন্য নিরাপদ। কারণ একজনের ক্ষতি হয়েছে, সে হয়তো ওষুধ খেলে বা তাকে ভ্যাকসিন দিলে বা যাই হোক না কেন মানে চিকিৎসা করলে সে ঠিক হয়ে যাবে, এর জন্য বাকিরা কিন্তু দুর্ভোগে পড়বে না। তাই এটাকে আমরা বলছি কি সুস্বাস্থ্যকর বা স্বাস্থ্যকর, এই জন্য এটাকে বলি ইংলিশে বেনিজেন, ঠিক আছে? তো এই ছিল আমাদের চতুর্থ উদাহরণ। এবার আমরা আসছি পঞ্চম উদাহরণ বাক্যটিতে। এ ওয়াল বিল্ট টু প্রিভেন্ট দ্য সি অর এ রিভার ফ্রম ফ্লাডিং অ্যান এরিয়াস। এ ওয়াল অর্থাৎ একটি দেওয়াল বা প্রাচীর, সেটি কী করা হচ্ছে, বিল্ট টু অর্থাৎ গঠন করা হচ্ছে, প্রিভেন্ট টু প্রিভেন্ট দ্য অর্থাৎ কোনো কিছু একটা রুখতে, কি না, দ্য সি অর এ রিভার অর্থাৎ বন্যা বা সমুদ্রের হাত থেকে রক্ষা করতে একটি দেওয়াল বা প্রাচীর তৈরি করা হচ্ছে, ফ্রম ফ্লাডিং অ্যান এরিয়া অর্থাৎ বন্যা প্রভাবিত কোনো অঞ্চল থেকে। আমি যদি প্রকৃত বাংলাটা বলি কি, একটি প্রাচীর বা অন্তর্নির্মিত সমুদ্র, অন্তর্নির্মিত সমুদ্র বা কোনো নদীকে কোনো অঞ্চলে বন্যার হাত থেকে রক্ষা করতে পারে। একটি প্রাচীর অন্তর্নির্মিত অর্থাৎ সেটি নির্মিত হচ্ছে, এখন বর্তমানে সেটি নির্মাণ করা চলছে, সেটি কি হচ্ছে, সমুদ্র বা কোনো একটি নদীর নদীকে কোনো বন্যার অঞ্চল, বন্যা অঞ্চলের হাত থেকে রক্ষা করতে পারে, এরকম একটি ওয়ালের কথা বলা হচ্ছে। তো সেই ওয়ালটিকে আমরা এক কথা কি বলি, ডাইক বলি। দেখুন, আমরা যদি বাংলায় বলি, যখন কোনো নদীতে প্রচুর বাঁধ আসে, সরি, যখন প্রচুর ঢেউ আসে, ধরুন প্রচুর বৃষ্টি হলো, বৃষ্টির ফলে মানে যে বাঁধটা ছিল সেটি ভেঙে গেল, এবার সেখানে তো একটি প্রাচীর দিতেই হবে, তাই না? তা নাহলে তো সেখান থেকে মানুষজন যাওয়া আসা করার থেকে, বন্যার হাত থেকে রক্ষা করা কোনো মতেই সম্ভব না, তাই না? ফসল নষ্ট হয়ে যেতে পারে। তো আমরা ধরে নিতে পারি সেই যে প্রাচীরটা কথা বলা হচ্ছে, সেই যে বাঁধটা কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে ডাইক, ঠিক আছে? তো ডাইক, এই যে এটাকে আমি কী করে মনে রাখতে পারি, কিছুটা আমাদেরকে
অনুমানের সাপেক্ষেই উত্তর দিতে হবে। আমি বলে দিচ্ছি কীভাবে মনে রাখবেন। ডাইক থেকে মনে রাখবেন ডাইনি, কিছুটা মনে রাখবেন, ঠিক আছে? ডাইনি কী করে? সকলে ক্ষতি করে, তো এখানে ডাইনিটা খুব ভালো, তাই ডাইক বলছি। ডাইক কী করছে? সে একটি প্রাচীর তৈরি করছে যার মাধ্যমে মানুষের খুব ভালো হবে, মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে, বন্যার কবল থেকে রক্ষা পাবে, বন্যার যে ভয়াবহতা সেখান থেকে তারা রক্ষা পাবে। এটা হচ্ছে ডাইক। আর ডাইনিটা কী? ডাইনিটা হচ্ছে মানুষের ক্ষতি করে, ঠিক আছে? সে সবসময় চাইবে কি মানুষ যাতে বিপদে পড়ে, কিন্তু ডাইক তার উল্টো। এইভাবে মনে রাখবেন, ঠিক আছে? ডাইক কী করছে? ডাইক করছে সে একটা দেওয়াল তৈরি করছে, দেওয়ালটির মাধ্যমে যেখানে সমুদ্র বা কোনো নদীকে কোনো বন্যার অঞ্চলের হাত থেকে রক্ষা করছে, কোন একটা অঞ্চলকে যেখানে যাতে বন্যা না আসে, বন্যার জল যাতে না ঢুকে, সেই জন্য কোনো একটা অঞ্চলকে রক্ষা করছে। এইটি হচ্ছে ডাইক। ডাইক হচ্ছে একজন হিরো, ঠিক আছে? এইভাবে মনে রাখবেন। দেখুন প্রত্যেকটা জিনিস কিন্তু সেভাবে হয়তো মনে রাখা সম্ভব নয়, তার জন্য আমি এরকম ট্রিক বলে দিচ্ছি যেটার মাধ্যমে কিন্তু আপনারা কিছুটা কল্পনা করে নেবেন এবং সেখান থেকে কিন্তু উত্তরগুলো আপনারা অবশ্যই ঠিক করতে পারবেন, আমার এটা ধারণা। অবশ্যই শুধু দুই একবার করে প্র্যাকটিস করবেন, ব্যাস, আর কিছু দরকার নেই। তো এই ছিল আমাদের ফিফথ উদাহরণ। এবার দেখা যাক সিক্সথ উদাহরণ বাক্যে কী বলা হয়েছে। এ ওম্যান হুজ হাজব্যান্ড হ্যাজ ডাইড। এটা কিন্তু সব থেকে সোজা, আমার যেটা মনে হচ্ছে সব থেকে সোজা, এতগুলো যে মানে আলোচনা করেছি, এই যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন প্রায় আজকে 7 নম্বর না 8 নম্বর ক্লাস হতে চলেছে, যাই হোক না কেন, এই যে 7-8 দিন ধরে আমরা যতগুলো করেছি তার তার সব থেকে এটা হচ্ছে মানে সোজা, সব থেকে সহজ এটা। তো কি বলছে আমি আর একবার বলে দিই। এ ওম্যান মানে কোনো একজন মহিলার কথা বলা হচ্ছে, হুজ হাজব্যান্ড হ্যাজ ডায়েড, যার স্বামী মারা গেছে তাকে আমরা কি বলি বাংলায়? বলে কি মানে কোনো একজন মহিলা যার স্বামী মারা গেছে তাকে আমরা এক কথায় কি বলি? বিধবা বলি, তাই তো? প্রত্যেকে জানি বিধবা বলি, আর ইংলিশে কি বলি? উইডো। এবার উইডো এটা কি করে মনে রাখবো? ওম্যান, ওম্যান বা ওয়াইফ, সে তো কারোর ওয়াইফ ছিল, তো WI এখান থেকে চলে এলো। আর যেহেতু তার হাজব্যান্ড মারা গেছে, দেখুন শেষ কী রয়েছে, হাজব্যান্ডের ডি রয়েছে, তাই এখানে ডি এলো, ডি, ঠিক আছে? তো এইবার কিছুটা মনে রাখবেন উইড, এখান থেকে তো অনেকটাই মানে প্রায়শই চলে এলো অনেকটাই, পুরো যে উইডো কথাটাই, উইডো কথাটির প্রায় অর্ধেকটি আমরা পেয়ে গেলাম একটি বাক্য থেকে, এ ওম্যান হুজ হাজব্যান্ড হ্যাজ ডাইড, ঠিক আছে? তো উইডো কী করে হচ্ছে? ওয়াইফ, সে তো কখনো ওয়াইফ ছিল, তার জন্যই তো সে উইডো হয়েছে, তো ওয়াইফ থেকে WI কেটে নিলাম। তারপর কি WI কেটে নেওয়ার পর কি পড়ে থাকলো? DOW, তাই তো? তো ডিটা কোথা থেকে পেলাম? হাজব্যান্ড যেহেতু ছিল, হাজব্যান্ড তার তো হাজব্যান্ড ছিলই, তো সেই হাজব্যান্ডের শেষে কী ছিল? ডি ছিল, তো সেই ডিটা চলে এলো এখানে, আর OW থেকে গেল উইডো। তো এইভাবে যদি কিছুটা মনে রাখতে পারেন তাহলে কিন্তু পুরো বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। যদিও এটি আমার উচিত হয়নি সব থেকে সহজ উপায় আপনাদের বলে দেওয়ার, কারণ এটা প্রত্যেকেই জানেন, আশা করছি প্রত্যেকেই এর সঠিক উত্তরটি পারতেন। তো আপনারা কটা পারলেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে কিন্তু আমরা ভবিষ্যতে বুঝতে পারবো যে আপনাদের ঠিক কতটা আরও মানে মশলা দিতে হবে, তাহলে হয়তো আপনারা আরও বুঝতে পারবেন। যদি মনে হয় যে না এরপরও আরও অনেক কিছু জানার ছিল বা আরও অনেক কিছু হলে আরও ভালো হতো, অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন, আপনাদের যেটা মনে হয় অবশ্যই বলবেন, ভিডিও ভালো লাগলেও বলবেন, না ভালো লাগলেও বলবেন, কোথায় খারাপ লাগছে সেটাও বলতে পারেন, আপনাদের যা মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। আপনাদের মন্তব্য আমরা সবসময় পড়ি, যখন দেখি নতুন কোনো নোটিফিকেশান এলো আমরা অবশ্যই দেখি, আপনাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমরা পড়ি এবং চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব সেটির উত্তর আপনাদের দেওয়ার। তাই অবশ্যই যদি কোথাও কোনো সংশয় থাকে, কোথাও যদি কোনো খটকা থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আমরা কিন্তু সবসময় প্রস্তুত আপনাদের জন্য, ঠিক আছে? তো আজকের মতো এ পর্যন্তই। আর একটা জিনিস বলে রাখি, এই যে প্রতিদিনের ক্লাসের ভিডিওগুলো, এই যে PDFগুলো, সেগুলো কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাবেন আমাদের যে টেলিগ্রাম চ্যানেল, সেই টেলিগ্রাম চ্যানেলে। এর জন্য কী করতে হবে? আপনাকে টেলিগ্রাম চ্যানেলটি মানে টেলিগ্রাম যে অ্যাপটি সেটি অবশ্যই আপনি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর সেটিকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর যখন ওপেন করবেন সেখানে সার্চ করবেন বন্ধু টিউটোরিয়াল, ঠিক আছে? সেখানে কিন্তু আমাদের
টোটাল দুটো গ্রুপ রয়েছে, একটিতে আপনারা কিন্তু ডিসকাশন করতে পারবেন, আপনাদের যে মতামত, আপনারা নিজেদের যে কোনো কোনো সমস্যা হলে সেখানে কিন্তু আপনারা কিছু একটা লিখলে আমরা কিন্তু সবসময় আপনাদের যে উত্তর দেওয়ার চেষ্টা করি, আপনাদের যে প্রশ্ন সেটির সমাধান করার চেষ্টা করি। তাই যদি কোথাও কোনো সমস্যা হয়, যদি কমেন্ট বক্সে কমেন্ট করতেও অসুবিধা হয়, অবশ্যই কিন্তু আপনাদের আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন। টেলিগ্রাম চ্যানেলে আরও কিছু কিছু জিনিস দেওয়া হয়, সেটা হচ্ছে এই যে ক্লাসগুলো আপনাদের করালাম, এগুলো তো প্র্যাকটিস করতে বলছি, তো কোনো কারণে যদি মনে হয় যে আপনি ভুলে যাচ্ছেন, এই পিডিএফগুলো একবার করে দেখবেন, দেখার পর এগুলো প্র্যাকটিস করবেন। আর পিডিএফগুলো কোথায় পাবেন? সেটা পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে, ঠিক আছে? আর আরেকটি জিনিস হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলে, সেটি হচ্ছে প্রতিদিন আমরা এই যে টেলিগ্রাম চ্যানেল বন্ধু টিউটোরিয়াল, সেখানে কিন্তু মক টেস্ট আমরা নিই, হয়তো কোনো দিন দুটো, কোনো দিন পাঁচটা, প্রতিদিন কিন্তু আমরা একটি করে মক টেস্ট নিই। সেই মক টেস্টগুলো গত কয়েকদিনে আমরা যা যা শিখেছি সেই সম্পর্কে কিন্তু আলোচনা হয়, মানে সেই সম্পর্কে কিন্তু প্রশ্ন দিয়ে থাকি, এবং সেটির উত্তর আপনি ঠিক হলো না ভুল হলো সঙ্গে সঙ্গে জানতে পেরে যাবেন, ঠিক আছে? তো অবশ্যই সেই চ্যানেল যদি আপনার যুক্ত না হয়ে থাকেন, এখনই যুক্ত হয়ে যান, এখানে আপনার লাভ তো হবেই, ক্ষতি কিছু নেই, কোনো পয়সা দিতে হবে না, বিনামূল্যে আপনারা নিজেদের যে মেধা কতটা আপনারা প্রস্তুত পরীক্ষার জন্য সেটা কিন্তু আপনারা নিজেই যাচাই করতে পারবেন, ঠিক আছে? তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। তো সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল, সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।